অনুভূতি খুব ভালো, কষ্ট হইলো সার্থক হয়ে গেছে, খাতি হবে। প্রথমে কাটলিচু গাছে উঠছে আমার ছোট ভাই, দেখি সে কতদূর কি করতে পারে, সে লিচু পাড়তে পারে কিনা। আর নিচে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড। এখন উঠবে বড় জন। তুমি কি ঘাসে উঠতে পারো? মেঘনি গাছে উঠতে পারতে পারি, গাছে তো আগে উঠতে পারতাম, এখন তো উঠি না। তারপর ওদের ট্রাই করে দাঁড়াও, লুঙ্গি মুঙ্গি খুললে গেল ফুলোটার পর। একটা কৌটো নাও, নিয়ে নিয়ে যা, সাদা লুঙ্গি। গাছে উঠে কেউই পারতে পারেনি, এখন কৌটো দিয়ে পারা হচ্ছে। ওই যে ওই কৌটোটা দিয়ে ভাঙি পারো, এই কৌটোটা দিয়ে ভাঙো, ওইটার মাথায় ই আছে, ইলাগান না আছে, একটা খাইয়ে দি খেলে আগে। তো দেখাও এটা কি গাছের ফল? এটা কাটলিচু বলে, কাটলিচু। আমাদের বাসার পেছন সাইডে এই গাছটা হয়েছে, এটাকে আসলে কাটলিচু বলা হয়, আর আমরা এটাকে বলি আইশ ফল। আসলে এটা লিচুর মতোই খেতে, আর দেখতেও লিচুর মতোই। এটা ছোট ছোট হয়, এর চেয়ে অনেকটা ফল একটু বড়ও হয়, কিন্তু এখনও এটা ভালো পাকেনি, পাকলে এটা আরও একটু বড় হয়। তো বাংস নামা হয় নাই, ভাঙা হয় নাই, সব সিঁড়ে সিঁড়ে পড়ে যাইবে সব। বোঝা গেছে তুমি যে গাছে উঠতে পারো তা বোঝা গেছে। ধরো এই ধরো একটু, এটা খেতে খুবই সুস্বাদু, আর এটা অনেক মিষ্টি, খেতেও খুব ভালো। হ্যাঁ, অনুভূতি খুব ভালো, কষ্ট হইলো সার্থক হয়ে গেছে, খাতি হবে।